প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে যেটা করবো জীবনের প্রবণত দ্বিতীয় ভাগ। তোমরা জানো যে আমরা প্রথম দিনের যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম তাতে ক্রোমোজোম স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম, ক্রোমোজোমের কাজ, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, যন্ত্র গঠন। আজকে আমরা কোষ বিভাজন এরই পরবর্তী যে অংশ, কোষ বিভাজন চ্যাপ্টারে যাবো। তো কোষ বিভাজনের কথা এখানে আমরা চেষ্টা করেছিলাম যে তোমাদের ছবির মাধ্যমে দেখানো। দেখো, কোষ বিভাজন হচ্ছে একটি কোষ, যে কোষটি বিভাজিত হয় আমরা তাকে বলি মাতৃকোষ। ধরা যাক এই একটা কোষ, এই কোষটা ভেঙে গেল, যে দুটো কোষ তৈরি হয়েছে সে দুটো আমরা বলছি মাতৃকোষ, এই অপত্য কোষ। তাহলে যেটা ভাঙছে তাকে বলছি মাতৃকোষ, তার থেকে ভেঙে যে দুটো কোষ তৈরি হচ্ছে তাকে বলছি অপত্য কোষ। তো কোষ বিভাজন একটি কোষের সঙ্গে অন্য যে কোনো বিভাজনের একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? না, একটি কোষ মূলত দুটি অংশ নিয়ে গঠিত, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। একটি কোষকে ভাঙতে গেলে সেই কোষের নিউক্লিয়াসটি যেমন বিভাজিত হবে, একইভাবে তার সাইটোপ্লাজম বিভাজিত হবে। সেই জন্য কোষ বিভাজন সবসময় দুটো ধাপের মাধ্যমে, একটি নিউক্লিয়াসের বিভাজন আর একটি সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। অর্থাৎ কোষ বিভাজন বা সেল ডিভিশন ইজ কম্পোজড অফ ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস। এখন প্রশ্ন যে কোষ বিভাজন কেন দরকার। আমরা প্রথম দিন তোমাদের মনে থাকবে বলেছিলাম যে জীবনের যে প্রবাহমানতা, সে জীবনের প্রবাহমানতা একটি প্রজাতি, এই পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতি যারা টিকে আছে তারা কিন্তু বংশ পরম্পরায় তাদের যে প্রজাতি তার অস্তিত্ব বজায় রেখেছে, এবং এই অস্তিত্ব বজায় রেখেতে কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই তাৎপর্যটা আমরা খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। তিনটে পয়েন্টের কথা আমরা বলবো। একটা হচ্ছে বৃদ্ধি, কোষ বিভাজনের অন্যতম প্রধান তাৎপর্য হচ্ছে বৃদ্ধি, কারণ এই কোষ বিভাজনের ফলেই একটি এককোষী জাইগোট ধীরে ধীরে বহুকোষী একটি প্রাপ্তবয়স্ক জীবে পরিণত হয়। তার অঙ্গ প্রত্যঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি থেকে শুরু করে তার দেহের বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত বৃদ্ধি কিন্তু কোষ বিভাজনের ফলেই হয়। দু নম্বর তাৎপর্য হচ্ছে প্রজনন। আমরা জানি যে কোষ বিভাজনের ক্ষেত্রে যখন কোষ বিভাজিত হয় নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে বিশেষত, বিশেষত এককোষী জীব, যেমন যেমন আমি বলতে পারি অ্যামিবা বা এককোষী শৈবাল, এদের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে একটি কোষ ভেঙে যখন দুটি অপত্য কোষ তৈরি হচ্ছে তখন যেহেতু এককোষী জীব, অর্থাৎ একটি কোষ থেকে দুটো জীবের অপত্য জীবের সৃষ্টি হচ্ছে। সুতরাং এক্ষেত্রে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে নতুন প্রজাতি বা নতুন জীবের যে সৃষ্টি, সে জীবের সৃষ্টি বা প্রজনন কার্য বা তাদের বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এই কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। আর তিন নম্বর আমরা দেখতে পাবো ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ হচ্ছে, আমি একটা সম্পূর্ণ সাধারণ একটা উদাহরণ দিই তোমাদের। দেখবে দেহের কোনো জায়গায় যদি কেটে যায় বা ছড়ে যায়, তাহলে দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে চেপে ধরলে জায়গায় রক্তটা বন্ধ হয়ে যায় সেই জায়গায়, এবং একদিন কি দুদিনের মধ্যে জায়গাটা কালো হয়ে যায়, এবং কালো হয়ে যাওয়ার পরে আরো কয়েকদিন পরে দেখা যায় ওপরে কালো চামড়াটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, এবং উঠে গিয়ে জায়গাটা সাদা হয়ে যাচ্ছে, এবং আরো কিছুদিন পর সেই জায়গাটা নর্মাল আমাদের যে ত্বক সেই ত্বকের বর্ণ ধারণ করছে। অর্থাৎ আমাদের দেহের কোনো অঙ্গের বা দেহের কোনো জায়গায় যদি কোনো ক্ষয় হয় সেই ক্ষয়পূরণ কিন্তু কোষ বিভাজনের মাধ্যমেই হয়। তাহলে এই তিনটে প্রধান তাৎপর্য আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, কারণ আমাদের সময়টা খুব অল্প, তার মধ্যে আমরা চ্যাপ্টারটা আনতে চাইছি। এই কোষ বিভাজন আমরা বললাম যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ, এবং সেই মাতৃকোষ থেকে যে যে দুটি কোষ সৃষ্টি হচ্ছে নতুন তাদের আমরা বলছি অপত্য কোষ বা ডটার সেল। সাধারণত কোষ বিভাজন দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা প্রত্যক্ষ বিভাজন বা ডিরেক্ট ডিভিশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট বা পরোক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, যেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাতৃকোষটা সরাসরি বিভক্ত হচ্ছে, হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করছে। যেমন অ্যামিবার ক্ষেত্রে আমরা দেখতে পাই, অ্যামিবার ক্ষেত্রে সরাসরি নিরক্ষীয় তল বরাবর একটা খাঁজ তৈরি হয় এবং সে অ্যামিবা ভেঙে দুটি অপত্য অ্যামিবা তৈরি করে। এক্ষেত্রে ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিসের আলাদা করে কোনো ভূমিকা নেই। এটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন, এবং এর তাৎপর্য যদি আমরা দেখি যে মূলত নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে, এককোষী জীবদের ক্ষেত্রে নতুন
যে প্রজনন কার্য নতুন জীব সৃষ্টির ক্ষেত্রে একটা ভূমিকাও তাৎপর্য আছে, এমনটাই দেখা যায় নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে। আমরা চলে আসি পরোক্ষ খোঁজ বিভাজন। পরোক্ষ খোঁজ বিভাজনটা হচ্ছে আসলে আমাদের মূল উপ মানে মূল প্রতিপাদ্য বিষয় পরোক্ষ বিভাজন। তো যে পরোক্ষ বিভাজনের ক্ষেত্রে আমরা বলছি যে এক্ষেত্রে ডিভিশনটা কিন্তু ডিরেক্ট হচ্ছে না, এক্ষেত্রে এদিকে ডিভিশনটা ধাপের মাধ্যমে হচ্ছে। প্রথম ধাপে হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেটা নিউক্লিয়াস বিভাজন হয়। তার পরের ধাপে গিয়ে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজন হয়। এই পরোক্ষ বিভাজন দুভাবে হয়ে থাকে, মাইটোসিস এবং মিয়োসিস। আমরা এই মাইটোসিস ও মিয়োসিস পড়ার আগে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করে নেব, সেটা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। তোমরা বুঝতে পারছো যে আমাদের এই বোর্ডটা খুব বড় নয়, সুতরাং এই বোর্ডে আমি ছোটোর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি, এখানে মুছে আবার একে সেটাকে দেখানোর জায়গা আমাদের নেই, সুতরাং তোমরা একটু ভালোভাবে ফলো করবে না। প্রত্যেকের ক্ষেত্রেই আমরা যদি একটা কোষকে দেখি, একটা কোষেরও কিন্তু জীবনচক্র আছে। যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদের যেমন জীবনচক্র আছে, তেমনি একটি কোষেরও কিন্তু জীবনচক্র আছে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এই যে আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে বললাম যে একটি কোষ বিভাজিত হলো, যাকে আমরা মাতৃকোষ বলি, সেখান থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, এই যে প্রসেসটা সেটা তো না হয় কোষ বিভাজন, কিন্তু কোষ বিভাজন পরে কি সেই কোষটির তার জীবনচক্র থেমে যায় না? থামে না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ একটা কোষ যখন বিভাজিত হলো, যখন অপত্য কোষ তৈরি হয়, তখন সেই কোষগুলোর গঠন কিন্তু সম্পূর্ণ হয় না। সেই কোষটা ধীরে 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 গঠন সম্পূর্ণ হয়, এবং গঠন সম্পূর্ণ হওয়ার পরে এই কোষটা যখন আবার পুনরায় মাতৃকোষের মতো আকৃতি এবং গঠন সম্পন্ন হয় একই রকম, তখন সেটি আবার বিভাজিত হয়, আবার দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ যেটি প্রথমে মাতৃকোষ থেকে, যেটি প্রথমে অপত্য কোষ ছিল, সেটাই পরবর্তীকালে মাতৃকোষে আবার দুটি অপত্য কোষ সৃষ্টি করছে। তাহলে দেখা যাচ্ছে যে একটি কোষের জীবনের যে বিভিন্ন পর্যায়, সেই পর্যায়গুলো যদি আমরা পরপর লিখি তাহলে একটা চক্রাকার একটা স্ট্রাকচার তৈরি হয়, যাকে আমরা কোষ চক্র বা সেল সাইকেল বলছি। এই সেল সাইকেলকে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, আমরা এখানে চারটে মূল ভাগ করেছি, তার মধ্যে একটা করে হচ্ছে এম দশা, যাকে আমরা নাম দিয়েছি মাইটোটিক ফেজ। এর মধ্যে মূলত চারটে ভাগ, পি এম এ টি, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর বাকি যে ছোট অংশ সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। আর তারপরের থেকে শুরু করে পুরো যে ম্যাক্সিমাম যে পোর্শনটা আছে দেখছেন, থ্রি ফোর্থ যে পার্টটা, এটাকে আমরা বলি ইন্টারফেস বা বিরতি দশা। এই ইন্টারফেস বা বিরতি দশা তিনটে ভাগ, জি ওয়ান, এস এবং জি টু, এইটা নিয়ে হচ্ছে কোষচক্র। এখন এই কোষচক্রটা বলার মূল কারণই হচ্ছে যে কোষ বিভাজনের, শুধু কোষ বিভাজন করতে গিয়ে আমরা শুধু কোষ বিভাজনের চারটে দশা নিয়ে আলোচনা করলে কিন্তু আমরা কোষের সম্পর্কে জানতে পারবো না। কারণ একটি কোষ কিন্তু সবসময় বিভাজিত অবস্থায় থাকে না, একটি জীবন্ত অবস্থায় কোষ সবসময় বিভাজিত অবস্থায় থাকে না। বিভাজিত হওয়ার আগে এবং বিভাজিত হওয়ার পরে তার কি অবস্থা সেটা আমরা কোষচক্রের মাধ্যমে দেখতে পাবো। দেখা যায় অনেক ক্ষেত্রে কোষ একদম স্থির অবস্থায় থাকে, যখন তার মধ্যে কোন রকম পরিবর্তন দেখা যায়, তার নিউক্লিয়াস স্থির অবস্থায় থাকে, তাকে আমরা কি বলি জানো তোমরা? তাকে আমরা বলি হচ্ছে জি জিরো দশা, একে আমরা বলি স্থির দশা বা জি জিরো দশা। এই জি জিরো দশার পর থেকে কিন্তু জি ওয়ান দশাটা শুরু হয়। তো ধরা যাক একটি মাতৃকোষ, সে মাতৃকোষটি বিভাজিত হল, হওয়ার সময় সে এই দশাগুলোর মধ্যে দিয়ে গেল। আমরা আসছি পরে, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, নিউক্লিয়াসে বিভাজন কমপ্লিট হলো, তারপর তার সাইটোপ্লাজমে বিভাজন হলো, হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করলো। এবার এই যে দুটি অপত্য কোষ সৃষ্টি করলো, এই অপত্য কোষ দুটি বিভাজিত হওয়ার পরেই কি সে আবার বিভাজনে সক্ষম হবে? তোমরা হয়তো এই জায়গাটা বুঝতে পারছো না, আমি একটা উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরো তোমরা বিদ্যালয়ে, তোমাদের 11:10:50 তোমাদের ক্লাস শুরু হয়, 10:50 থেকে তোমাদের পরপর চারটে পিরিয়ড হয় 1:30 অবধি, তারপরে মাঝে একটা বিরতি থাকে যাকে আমরা টিফিন পিরিয়ড বলি বা রিসেস টাইম, তারপরে তোমাদের আবার 2:10 থেকে কিন্তু 4:30 অবধি আবার চারটে ক্লাস হয়। তোমাদের কি টানা 10:50 থেকে 4:30 অবধি টানা 8টা ক্লাস হয় না?
তাহলে মাঝে একটা বিরতি থাকে। কেন বিরতি থাকে না? প্রথম চারটি পিরিয়ড করার পরে তোমাদের মধ্যে যে একটা অবসাদ বা একটা ক্লান্তি ভাব আসে, সেই সেই ক্লান্তি ভাবটা কাটানোর জন্যই কিন্তু তোমাদের ওই 30 মিনিট একটা বিরতি দশা বা টিফিন পিরিয়ড থাকে, যেটা তোমরা রিচার্জ হতে পারো। এবং আফটার রিচার্জমেন্ট তোমরা পরবর্তী যে ক্লাসগুলো অর্থাৎ 5th to 8th পিরিয়ড তোমরা আবার নতুন উদ্যম শুরু করতে পারো। সিনেমা হলে আমরা দেখেছি যে ফার্স্ট হাফের পরে একটা ইন্টারভাল থাকে, তারপর আবার সেকেন্ড হাফ হয়। একইভাবে একটা কোষ যখন বিভাজিত হয়, যে তখন দুটো অপত্য কোষ তৈরি, সেই অপত্য কোষগুলো পরবর্তী ক্ষেত্রে যখন আবার বিভাজিত হবে, সেই বিভাজিত হওয়ার আগে তার কিছু প্রস্তুতি থাকে। তোমরা এখন দশম শ্রেণীতে পড়ছো, তোমরা দশম শ্রেণীতে উঠেছো জানুয়ারি মাস থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে। তোমাদের এই বছরটা পুরো ক্লাস হয়ে টেস্ট পরীক্ষার পরে তোমাদের ক্লাস বন্ধ হবে, এবং সামনের বছর তোমাদের ফেব্রুয়ারি কি মার্চ মাসে গিয়ে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। তোমাদের এমন কখনো বলা হয়েছে বা তোমাদের কখনো এরকম ইনস্ট্রাকশন এসছে যে তুমি এখনই তোমরা মাধ্যমিক পরীক্ষা বসার যোগ্য? কখনোই নয়। কারণ একটা বছর তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে হয়, সেই প্রিপারেশান নেওয়ার পরেই কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা বসার যোগ্যতা অর্জন করছো। বা প্রতিটা ক্লাসের ক্ষেত্রে যখন নতুন ক্লাসে ছাত্রছাত্রীরা ওঠে, একটা বছর সেই ক্লাসে সে কিন্তু সেই প্রিপারেশানটা নেয়, যাকে আমরা প্রিপারেটরি ফেজ বলি, এবং প্রিপারেশনের পরেই সে কিন্তু পরীক্ষায় বসে এবং পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়। তেমনি একইভাবে একটি অপত্য কোষ কতগুলো দশার মধ্যে দিয়ে যায়, যে সময়টা তার প্রিপারেশান চলে তার স্ট্রাকচারে, এবং যখন তার স্ট্রাকচার বা তার প্রিপারেশনটা কমপ্লিট হয়, তখনই কিন্তু সে আবার পরবর্তী বিভাজনে শুরু হয়, সে কিন্তু প্রবেশ করে। তো এই যে ইন্টারফেস দশাটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রথম বৃদ্ধি দশা বা জি1 ফেজ, এস দশা বা যাকে আমরা সংশ্লেষ দশা বা সিনথেসিস ফেজ বলছি, আর একদম লাস্ট হচ্ছে দ্বিতীয় বৃদ্ধি দশা বা জি2 দশা। তোমরা একটু বইতে দেখে নেবে, এটা তোমাদের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তবু আর একবার বলে দিই। না, প্রথম বৃদ্ধি দশায় অপত্য কোষের ক্ষেত্রে অপত্য কোষের যখন অপত্য কোষ তৈরি হচ্ছে, তখন প্রথমে যখন সে জি1 দশায় প্রবেশ করছে, জি0-র পরে কি হচ্ছে না, আরএনএ এবং ডিএনএ পলিমারের সংশ্লেষ হচ্ছে, কিছু উৎসেচক, যে উৎসেচকগুলো তার পরবর্তী ক্ষেত্রে লাগে, সেই আরএনএ পলিমার এবং ডিএনএ পলিমারের সংশ্লেষ হচ্ছে। রাইবোজোম গঠন হচ্ছে, কিছু কিছু যে কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াসের মধ্যে সে অঙ্গাণুগুলোর গঠন তৈরি হচ্ছে। আমরা চলে আসি এর পরবর্তী খুব গুরুত্বপূর্ণ দশা, এস দশা, সংস্থের দশা। এর প্রধান তাৎপর্য বা প্রধান যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ডুপ্লিকেশন অ্যান্ড রেপ্লিকেশন অফ ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের দ্বিত্বকরণ ঘটে, এটা ডাবল হয়, ডিএনএর সংস্থেষ ঘটে। সেন্ট্রিওল তার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, সেন্ট্রোসোমের মধ্যে সেন্ট্রিওল তার পরিমাণ দ্বিগুণ হয়। হিস্টোন প্রোটিন আমরা জানি যে একটা বড় অংশ জুড়ে আছে ক্রোমোজোমের হিস্টোন প্রোটিন, সেই হিস্টোন প্রোটিনের এখানে তৈরি হয়, প্রোটিন সংশ্লেষ হয়। এই কাজগুলো আমরা কিন্তু সংশ্লেষ বা এস দশায় দেখতে পাই। আর জি2 যে দশাটা আমরা দেখছি একদম শেষ দশা, সেখানে এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট থেকে শুরু করে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর গঠন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরএনএ সংশ্লেষ তো হচ্ছে এবং ডটার সেলের গ্রোথ হচ্ছে, অর্থাৎ অপত্য কোষটা কিন্তু অবিকল হুবহু মাতৃকোষের মতো গঠন লাভ করছে। এখানে তোমাদের একটা কথা বলে দেওয়া দরকার যে মাইটোসিস, যে বিভাজনের কথা বলতে গিয়ে আমি এই কোষচক্রে ঢুকলাম, সেই মাইটোসিসকে আর একটা নাম হচ্ছে মাইটোসিসের আমরা বলে থাকি ইকুয়েশনাল ডিভিশন। কেন না, মাইটোসিস সংজ্ঞা থেকে দেখা যাচ্ছে যে যে বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়, সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াসযুক্ত কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় মাইটোসিস। ওই জন্য মাইটোসিসের এক নাম সমবিভাজন, অর্থাৎ মাইটোসিস বিভাজনের ফলে যে অপত্য কোষ দুটো সৃষ্টি হয়, সেগুলো দেখতে হুবহু মাতৃকোষের মতো হচ্ছে, আকৃতিতে, প্রকৃতিতে, এমনকি তার কোয়ালিটিতে, তার গুণগত মান। সেই জন্য আমাদের এই যে মাঝের যে আমরা বলে ইন্টারফেস দশা, এটা ইন্টারফেস দশায় কিন্তু একটি অপত্য কোষ সম্পূর্ণভাবে জি2 দশা যখন একদম শেষ পয়েন্টে আসছে, তখন কিন্তু সে বিভাজনের জন্য সম্পূর্ণ তৈরি, তারপরে শুরু হচ্ছে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যাই হোক, আমরা কোষচক্রটা আলোচনা করলাম এবং জি1 এস জি2 এই 3টে দশাতে কী কী গঠন ঘটে বা কী কী ঘটনা ঘটে সেটা আমরা আলোচনা করে নিলাম। আমরা চলে আসছি মেন যে বিভাজনের,
আরেকটা কথা বলার দরকার, সেটা হচ্ছে চেক পয়েন্টের কথা। চেক পয়েন্ট থাকে হচ্ছে তিনটে জায়গা, একটা হচ্ছে সাইটোকাইনেসিস দশা থেকে জিওন দশার, এখানে যখন এই ঢুকছে এখানে একটা চেক পয়েন্ট থাকে, এস থেকে জি টু দশায় ঢোকার আগে একটা চেক পয়েন্ট থাকে, আর জি টু দশা থেকে যখন এই মাইটোটিক ফেজে ঢুকছে তখন একটা চেক পয়েন্ট থাকে। তিনটে চেক পয়েন্ট থাকে এবং এই চেক পয়েন্টটি কিন্তু কন্ট্রোল করে যে পরবর্তী মানে বিভাজনটা কতটা সিনক্রোনাইজড হতে হচ্ছে। যাক, এগুলো আমরা পরবর্তীকালে যখন ক্লাস বা সময় পেলে আমরা সেগুলো আলোচনা করবো, চেক পয়েন্টের ব্যাপারটা। আমরা চলে আসি প্রোফেজ। কোষ বিভাজন, যেহেতু কোষ দু রকমের, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, উদ্ভিদ এবং প্রাণী কোষ দুটোর ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু আমরা বুঝি মাইটোসিস বিভাজনের কথা। মাইন্ড দ্যাট যে আমরা কিন্তু প্রথমে মাইটোসিসের কথাটা আলোচনা আসছে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে যেটা কোষ বিভাজনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। যেমন এমন একটি কোষাঙ্গন যেটা সেন্ট্রোজোম, যে কোষ বিভাজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেটা শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে দেখা যায় না। তো আমরা এখানে প্রাণী কোষের ছবিটাই দেখিয়েছি, আমরা পরে উদ্ভিদ কোষের কথা আসবো। দেখো, প্রোফেজের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোষের দুটো অংশ, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, সাইটোপ্লাজমের পরিবর্তন দেখা যাচ্ছে। প্রোফেজে আমরা প্রথমে যেটা দেখতে পাই যে নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে, নিউক্লিওলাস ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে, আর কি হচ্ছে না, জল, নিউক্লিয়াস থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা দেখাচ্ছি ছবিতে, একে বলা হয় জল নিরোধন বা ডিহাইড্রেশন, জলটা বেরিয়ে যায়। জল বেরিয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই এর ভেতরে যে ক্রোমাটিন জালিকাগুলো থাকে, ক্রোমাটিন জালিকার প্যাঁচগুলো খুলে যায় এবং ক্রোমাটিন জালিকার প্যাঁচ খুলে গিয়ে ক্রোমোজোমগুলো দৃশ্যমান হয়। এই প্রত্যেকটা ক্রোমোজোমকে তখন ভালোভাবে দেখা যায়। আমরা এখানে চারটে ক্রোমোজোম দেখিয়েছি, চারটে প্রত্যেক ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিন নিয়ে গঠিত, মাঝে সেন্ট্রোমিয়ার আছে দেখতে পাচ্ছ তোমরা। এটা গেল নিউক্লিয়াসের পরিবর্তন। সাইটোপ্লাজমের পরিবর্তনে কি দেখতে পাচ্ছি, এই যে সেন্ট্রিওল আছে, এই সেন্ট্রিওলের বিভাজন ঘটে, একজনের নতুন সেন্ট্রিওল তৈরি হয় এবং এই সেন্ট্রিওলের মধ্যে পরস্পর বিকর্ষণ তৈরি হচ্ছে। এবং এইটা যেটা দেখতে পাচ্ছি, এটা অ্যাস্ট্রাল ফাইবার, অ্যাস্ট্রাল রশ্মি। এবং এই নতুন যেটা সেন্ট্রিওল উত্তর মেরু থেকে, এটা যদি নর্থ পোল হয় আর এটা যদি সাউথ পোল হয়, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে নতুন যেটা সেন্ট্রাল ক্রমশ সরতে থাকে। এটা হচ্ছে প্রোফেজ। আমরা চলে আসি মেটাফেজে। মেটাফেজে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো মেটাফেজে প্রথমেই নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস পুরোপুরি অবলুপ্ত হয়ে গেল। এই ক্রোমোজোমগুলো কিন্তু নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়ে গেল এবং এই যখন সজ্জা, এটা যখন সজ্জিত হচ্ছে তখন এই সজ্জা রীতি বিভিন্ন রকম দেখতে হচ্ছে। দেখো, কোনোটা ভি আকৃতির, কোনোটা এল আকৃতি, কোনোটা জে আকৃতি, বিভিন্ন আকৃতির হয় এবং এর ওপর নির্ভর করে বিভিন্ন নাম আমরা দিয়ে থাকি। ক্রোমোজোম, এই সেন্ট্রোমের অবস্থানের ক্রোমোজোম চার রকমের, তোমরা জানো। ভি আকৃতির যে ক্রোমোজোম তাকে বলি মেটাসেন্ট্রিক, যখন আরেকটু সরে যদি এল আকৃতি হয় আমরা তাকে বলি সাবমেটাসেন্ট্রিক, জে আকৃতি হলে অ্যাক্রোসেন্ট্রিক, আর একদম এন্ডে থাকলে টেলোসেন্ট্রিক। এবার এই যে নিরক্ষ তলবরাবর ক্রোমোজোমগুলো সজ্জিত হচ্ছে, এই সজ্জার সময় দেখা গেছে যে এই বেন তন্তু গঠন, অর্থাৎ প্রথমেই আমরা বলবো যে এই নিউক্লিয় এই যে তোমার সেন্ট্রাল, নতুন সেন্ট্রাল যেটা, সেটা কিন্তু একদম দক্ষিণ মেরুতে চলে এলো এবং বেন তন্তু গঠনটা সম্পূর্ণ হলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরক্ষীয় তল বরাবর যে ক্রোমোজোমগুলো সজ্জিত হচ্ছে, ক্রোমোজোমগুলো এই নিরক্ষীয় তল বরাবর ধরে রেখেছে, এই ক্রোমোজোমগুলোকে ধরে রেখেছে কিন্তু এই বেন তন্তুগুলো, এই বেন তন্তুগুলোই কিন্তু এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমোজোমগুলোকে ধরে রাখে। এই বেন তন্তুগুলোর নাম হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। আর কিছু কিছু আমরা তন্তু দেখতে পাচ্ছি সরাসরি উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরুকে যুক্ত রাখে, এগুলো হলো অবিচ্ছিন্ন তন্তু। অর্থাৎ আমরা মেটাফেজ উপদশায় বা মেটাফেজ দশায় কি দেখতে পাচ্ছি, না বেমতন্তু গঠন সম্পূর্ণ হচ্ছে, নতুন সেন্ট্রিওল দক্ষিণ মেরুতে চলে আসছে এবং ক্রোমোজোমগুলো একদম স্পষ্টভাবে নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হচ্ছে, সজ্জারীতি ভি জে এল আই বিভিন্ন আকৃতির হচ্ছে। এই হয়ে গেল মেটাফেজ। এটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার, মেটাফেজ দশাতে কিন্তু ক্রোমোজোমকে সব থেকে স্পষ্টভাবে দেখা যায়। আমরা যে আদর্শ ক্রোমোজোমের ছবি আগের দিন দেখিয়েছিলাম, সেখানে কিন্তু মেটাফেজ ক্রোমোজোমের ছবি দেখিয়েছি। আমরা চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ দশা, অ্যানাফেজ। অ্যানাফেজে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে ঘটনা যেটা ঘটছে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন। এবং সেন্ট্রোমিয়ারের বিভাজন হওয়ার সঙ্গে সঙ্গে দেখো একটা ক্রোমোজোমে দুটো ভাগ আছে, মানে ক্রোমোজোমে কি থাকে, ক্রোমোজোমে দুটো আর্ম বা দুটো হাত এবং মাঝে ওই ক্রোমাটিনটা সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে। তা যে সেন্ট্রোমিয়ারটা ভেঙে যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্রোমাটিন
দুটো করে হাত এবং একটা করে সেন্ট্রোমিয়ার লাভ করছে, একে আমরা অপত্য ক্রোমোজোম বলতে পারি। যদিও গঠনটি ইনকমপ্লিট থাকে, কিন্তু যেহেতু প্রত্যেকটা ক্রোমাটিড একটা করে সেন্ট্রোমিয়ার লাভ করছে, সেই জন্য একে আমরা কি বলতে পারি, একে আমরা বলতে পারি যে অপত্য ক্রোমোজোম। তার মানে একটি ক্রোমোজোম থেকে দুটি অপত্য ক্রোমোজোমের তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভাজন ফলে। এবং এই যে দুটি অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে, এদের পরস্পরের মধ্যে বিকর্ষণ বল তৈরি হয়, যার ফলে এরা পরস্পর বিপরীত মেরুর দিকে সরতে থাকে। অর্থাৎ এই যে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হলে একটি ক্রোমোজোম ভেঙে, যেহেতু সেন্ট্রোমিয়ার বিভাজন, এই অপত্য ক্রোমোজোমদের পরস্পর বিপরীত মেরুর দিকে যেতে থাকে। একে বলা হয় ক্রোমোজোমাল মুভমেন্ট বা ক্রোমোজোমীয় চলন। এখানে কার ভূমিকা আছে দেখো, এখানে আমি বলেছিলাম যে দুটো আমরা তন্তুর কথা বলেছিলাম, যে তন্তুগুলো সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত রাখে ক্রোমোজোমকে তাকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু, উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরুকে সরাসরি যুক্ত রাখছে অবিচ্ছিন্ন তন্তু। আর এক ধরনের তন্তু এখানে তৈরি হয়, সেটা হচ্ছে এই যে দুটো অপত্য ক্রোমোজোম তাদের মাঝে একটা তন্তু যাকে আমরা বলছি ইন্টারজোনাল তন্তু। এই ইন্টারজোনাল তন্তুর প্রসারণ এবং ক্রোমোজোমাল তন্তুর সংকোচনের ফলেই অপত্য ক্রোমোজোম দ্বয় পরস্পর বিপরীত মেরুর দিকে সরতে থাকে, একটা বিকর্ষণ বল কাজ করে, একে আমরা বলি ক্রোমোজোমাল মুভমেন্ট। এই হচ্ছে মূলত অ্যানাফেজের ক্যারেক্টারিস্টিক বা অ্যানাফেজের বৈশিষ্ট্য। আমরা চলে আসি টেলোফেজ, একদম শেষ দশা। টেলোফেজে কি আমরা যেটা প্রথমেই দেখতে পাই, যে সেটা হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলো পরস্পর বিপরীত মেরুতে চলে যায়, যেই চলে গেল সঙ্গে সঙ্গে তার চারপাশে আস্তে আস্তে ওই 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 ক্রোমোজোমগুলো চারপাশে আস্তে আস্তে একটা পর্দা তৈরি হলো যাকে নিউক্লিয় পর্দা গঠিত হলো। ধীরে ধীরে নিউক্লিয়াস গঠিত হলো, ভেতরে জল প্রবেশ করলো হাইড্রেশন, এবং যে জলটা প্রবেশ করলো সঙ্গে সঙ্গে ক্রোমোজোমগুলো পেঁচিয়ে আবার ক্রোমাটিন জালিকায় পরিণত হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে একটা নিউক্লিয়াস ছিল প্রথমে, সেখান থেকে কিন্তু দুটো নিউক্লিয়াস তৈরি হলো। অর্থাৎ টেলোফেজ অবধি আমাদের কমপ্লিট হলো, কি হলো না, ক্যারিওকাইনেসিস হলো। অর্থাৎ অপর মাতৃ নিউক্লিয়াস ভেঙে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, কিন্তু এখনো সাইটোকাইনেসিস কিন্তু হয়নি। মাইন্ড দ্যাট, সাইটোকাইনেসিসে কি দেখবো না, সাইটোপ্লাজমটা ভেঙে দুটি অপত্য কোষ তৈরি হবে। সেটা কিভাবে হয় আমরা পরবর্তী ভাগে যেটা একটুখানি আসছি সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। আমরা একটু সাইটোকাইনেসিসকে এই জায়গাটাকে তোমাদের ছবিতে দেখানোর চেষ্টা করছি। সাইটোকাইনেসিস দেখো, এই যে টেলোফেজে হলো, এই এই পোস্টার মধ্যে কিন্তু দেখো দুটো নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস এবং এই একটা নিউক্লিয়াস কিন্তু অলরেডি আছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অপত্য কোষ তৈরি হয়নি। কি হচ্ছে না, এদের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে এখানে একটা খাদ তৈরি হয়, এই খাদটা অনেকটা আমরা বলি ক্লিভেজ, এই খাঁজটা ক্রমশ বাড়তে থাকে। যদি বাড়ে তাহলে কেমন দেখতে হবে দেখো, যদি বাড়তে থাকে তাহলে এটাকে দেখতে হচ্ছে, আমরা খুব সংক্ষেপে দেখাই দেখো, এই 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 খাঁজটা যদি বাড়তে থাকে ক্রমশ সেখান থেকে দুটি অপত্য প্রাণী কোষ কিন্তু তৈরি হচ্ছে। এটা হচ্ছে টেলোফেজ, এই এটাকে আমরা বলি সাইটোকাইনেসিস, টেলোফেজ না, এটাকে আমরা বলি সাইটোকাইনেসিস প্রাণী কোষের ক্ষেত্রে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, নিরক্ষীয় তল বরাবর একটা খাঁজ তৈরি হচ্ছে, সেই খাঁজটাই ক্রমশ গভীর থেকে গভীরতর ও গভীরতর হয়ে দুটো অপত্য প্রাণী কোষ তৈরি করছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রেও একটু ছবি দিয়ে এখানে দেখিয়ে দিই, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু খাঁজ তৈরি হয় না। উদ্ভিদ কোষ যদি এটা হয়, ধরা যাক এটা যদি উদ্ভিদ কোষ হয়, এই যদি দুটো অপত্য নিউক্লিয়াস হয়, এখানে একটা সেল প্লেট তৈরি হয়, সেল প্লেট কোষপাত তৈরি হয়, ফ্র্যাগমোপ্লাস্ট বলে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড আছে, সেই মিউকোপলিস্যাকারাইড সঞ্চিত একটা কোষপাত তৈরি হয়, এবং সেই কোষপাত থেকে দুটো অপত্য উদ্ভিদ কোষ তৈরি হচ্ছে এই কোষপাত বা সেল প্লেট থেকে। ঠিক আছে, তাহলে উদ্ভিদ কোষের সঙ্গে প্রাণী কোষের একটা বেসিক ডিফারেন্স কিন্তু আছে। আমরা দেখলাম এখানে কোষপাত তৈরির মাধ্যমে হচ্ছে, আর ওখানে ক্লিভেজ সৃষ্টির মাধ্যমে হচ্ছে। এই হয়ে গেল সাইটোকাইনেসিস। তার মানে এখানে আমরা আজকে যেটা দেখালাম, যে কোষ বিভাজনে যে একটি মাতৃকোষ কিভাবে ভেঙে মাইটোসিসের ক্ষেত্রে সম আকৃতি, সমগুণ এবং সম সংখ্যক ক্রোমোজোম। তোমরা নিশ্চয়ই খেয়াল করবে এখানে দেখো চারটে করে ক্রোমোজোম, এখানেও চারটে করে ক্রোমোজোম কিন্তু অপত্য কোষে আছে, আবার মাতৃকোষেও চারটে ক্রোমোজোমই ছিল। তাহলে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু অপত্য কোষে একই থাকছে, দেখতে এক থাকছে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন ইন্টারফেস দশার মাধ্যমে ওরা কিন্তু
সম্পূর্ণ অপত্য কোষের মতো দেখতে হচ্ছে। এইভাবে একটি মাতৃকোষ ভেঙে দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। আমরা আজকে মোটামুটি মাইটোসিস কোষ বিভাজনটা কমপ্লিট করলাম। আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের যে তাৎপর্য, এর মূলত দুটো তাৎপর্য। এই যে তোমরা যখন ছোট ছিলে, যখন একদম একদম শিশু অবস্থায় ছিলে, সেই শিশু অবস্থাকে তোমরা আজকে ধীরে ধীরে ক্লাস টেনে পড়ছো, তাহলে কত বড় হয়েছো তোমরা, আকার আকৃতি আয়তনে যে বেড়েছো, এটা কিন্তু কোষ বিভাজন মাইটোসিসের ফলে। একটি এককোষী জাইগোট থেকে ধীরে 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 বহুকোষী জীব দেহ এবং তার পরবর্তী ক্ষেত্রে একটি পূর্ণবয়স্ক জীব দেহ এই মাইটোসিসের ফলে কিন্তু সম্ভব হচ্ছে। তো স্বাভাবিকভাবে মাইটোসিসের প্রথম তাৎপর্য হচ্ছে দেহের বৃদ্ধি, কোষের বৃদ্ধি। আমরা এই কথাটা বলবো। আর দু নম্বর হচ্ছে ক্ষয়পূরণের কথাটা বলবো। তোমরা বইতে দেখবে আমরা ক্ষয়পূরণের কথা আগেও বলেছিলাম, যে দেহের কোনো জায়গায় যদি কেটে যায়, ছড়ে যায় বা অন্য কোনো রকম যে কোনো রকম ক্ষয়পূরণ কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে শুধু উদ্ভিদের ক্ষেত্রে হয়, প্রাণীদের ক্ষেত্রে হয়। তো আজকে আমরা ছোট ছোট ভাবে চেষ্টা করছি, পরের দিন আমরা মিয়োসিসের কথা বলবো। আজকে জীবনের প্রবণতার দ্বিতীয় ভাগটা আমরা আলোচনা করলাম, দ্বিতীয় ভাগ। এবং দ্বিতীয় ভাগের মাধ্যমে আমরা মূলত কোষচক্র, অ্যামাইটোসিস আগে বলেছি, কোষচক্র কি এবং মাইটোসিসটা পুরো ডিভিশনটা আমরা আজকে আলোচনা করলাম। পরের দিন আমরা থার্ড পার্টে যাব, থার্ড পার্টে মিয়োসিস সম্পর্কে আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালো থেকো। আজকের মতো এই ক্লাসটা আমি এখানে শেষ করি।